পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা মহামারীর পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের কথা বলেছেন। তো এই নিয়ে মুখ্যমন্ত্রী তার জবাবে কি বলেছেন বিস্তারিত সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই ভিডিওটিকে এখনই একটি লাইক করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তীকালে লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সময়ে হবে কি না সে বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেছেন ছাত্রছাত্রীদের নিশ্চিন্তে থাকতে বলেছেন, চিন্তা করতে নিষেধ করেছেন এবং তিনি এও বলেছেন যে ICSE, CBSE, JEE এই সমস্ত পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অর্থাৎ অন্যান্য বোর্ড পরীক্ষা যেহেতু বন্ধ করেছে এই বিষয়টা নিয়ে আমাদের বোর্ডও ভাবনা চিন্তা করছে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা সবার আগে ভাবা হবে। তিনি কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাতিল, বন্ধ বা স্থগিত করার অগ্রিম একটা ইঙ্গিত দিলেন, এটা কিন্তু বলা যেতে পারে। ছাত্রছাত্রীদের প্রশ্নটি সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর কাছে করলে মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয় নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার যে এই সময়ের মধ্যে মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সম্ভব নয়, কারণ এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে যখন মে থেকে জুন মাস পর্যন্ত টানা রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ রাখার কথা বলা হয়েছে। তবে রাজ্যের পরীক্ষা ক্যান্সেল হবে কি না, তবে এখান থেকে পরিষ্কার বলা যেতে পারে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর পরীক্ষা বাতিলের বিষয় নিয়ে আলোচনা করছে এবং ভাবছে তা কিন্তু স্পষ্ট। এটা নিয়ে কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি আসতে চলেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে কিন্তু সেটা পরিষ্কার। তাছাড়া এই মুহূর্তে যা পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে কিন্তু কোনো রকমভাবেই অফলাইনে পরীক্ষা নেওয়াটা ঠিক হবে না। তবে রাজ্য পরীক্ষা ক্যান্সেল করবে নাকি স্থগিত করবে নাকি নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর পরিষ্কারভাবে জানেনি। যদি এখনও কোনো রকম নোটিশ পাওয়া যায়নি, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে এটা বলা যেতে পারে যে আমাদের জন্য আমাদের রাজ্যের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু ক্যান্সেল করা হতে পারে বা পিছিয়ে দেওয়া হতে পারে বা অন্য কোনো মাধ্যমে পরীক্ষা নেওয়া হতে পারে। এই ঘোষণায় ছাত্রছাত্রীদের কিছুটা হলেও স্বস্তি পাবে। তবে জানি সম্পূর্ণভাবে সরকারি নোটিশ না আসা পর্যন্ত ছাত্রছাত্রীরা বিরাট চিন্তায় রয়েছে, এই কথা মুখ্যমন্ত্রীর এই ইঙ্গিতে স্পষ্ট হলেও স্বস্তি মিলবে ছাত্রছাত্রীদের। তো ভিডিওটি এই পর্যন্তই আপডেট দেওয়ার ছিল, পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য।